তাই যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে সে তত বেশি দুশ্চিন্তা মুক্ত থাকবে কিভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাসায় এসে আপনাকে বলতেন আসসালামু আলাইকা হে অমুক তোমার উপর শান্তি বর্ষিত হোক এটা কি আপনার জন্য বরকতের কারণ নয় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সালামটা যদি আল্লাহর নবী আপনাকে দেন বা দিতেন তাহলে কি দোয়া হতো না একটা দরুদ পাঠ করলে এই ফজিলতটা পাওয়া যাবে ইনশাআল্লাহ এইজন্য বিচক্ষণ যারা আলেম ওলামা ছিলেন সালাফে সালেহীন তারা দৈনিক আমলের একটা অংশ রাখতেন শুধু দরুদ শরীফ পাঠ করার জন্য তারা খালি দরুদ শরীফ পাঠ করতেন অন্যান্য ইবাদতের মধ্যে এটাকে খাস করে রাখতেন যত বেশি দরুদ পাঠ করতেন তত নেকি হতো টেনশন দূর হতো এবং আল্লাহর রহমত শান্তি বারাকা নাজিল হতো এছাড়াও দোয়া কবুল হবে বেশি বেশি যদি আপনি দোয়ার মধ্যে দরুদ পাঠ করতে পারেন দোয়া করার সময় যদি আল্লাহর প্রশংসা করতে পারেন আল্লাহর স্তুতি বর্ণনা করতে পারেন এবং আল্লাহ পাকের কাছে এমন ওসিলায় দোয়া করতে পারেন যে ওসিলা আল্লাহর কাছে অনেক পছন্দের এবং এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া বা দরুদ পেশ করতে পারেন সালাম পেশ করতে পারেন সম্ভাবনা বেড়ে যায় ওই দোয়াটা কবুল হওয়ার এর পাশাপাশি দরকার হালাল রিজিক বিশুদ্ধ আকীদা স্বচ্ছ হৃদয় এবং আমানতের খেয়ানত নাকারী একজন সৎ মনের কলবুন সালিম যাকে বলা হয় ইসলামে এরকম মনের একজন মুসলিম যদি হতে পারেন তাহলে দোয়া বেশি কবুল হয় আমরা এই জন্যই প্রতিটা লেকচারের শুরুতেই প্রথমে আগে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ এটা সুন্নাহ কথা বলার আগে এই কথাগুলো বলতে হয় একটা আয়াতকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন আয়াত নম্বর 102 আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না কখনো মারা যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো যেমন তেমন ভয় নয় ভয় করার মতো ভয় করো কোশ্চিনকালেও যেন মারা যেও না পরিপূর্ণ মুসলমান না হয়ে এই হলো সূরা আল ইমরানের আয়াত নম্বর 102 প্রথম অংশে আসেন আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করতে তো ঈমানদার কারা ভাই মুমিন কারা সংজ্ঞাটা কি ইমানের সংজ্ঞাটা কি মুমিনের সংজ্ঞা কি কোন ব্যক্তিকে আমরা বলবো মুমিন কোন ব্যক্তিকে বলবো ফাসেক কোন ব্যক্তিকে বলবো জালেম কাকে বলবো কাফের আর কাকে বলবো মুশরিক জানা উচিত মুমিন যে ব্যক্তি ছয়টা বিষয়ে বিশ্বাস করে কয়টা বিষয়ে ছয়টা বিষয় এক নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস ওয়া কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনে বিশ্বাস ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কয়টা হলো ছয়টা এই ছয়টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় মুমিন আমি বুঝাতে পারছি আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কাজেও বাস্তবায়ন করে না এই ব্যক্তিকে বলা হয় কাফির ঠিক আছে আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে মনে বিশ্বাস নাই মুখে স্বীকার করে মাঝে মাঝে কাজও করে মাঝে মাঝে ছাড়ে এই ব্যক্তিকে বলা হয়
মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজের বেলা শিথিল কাজ করে না এই ব্যক্তিকে বলা হয় ফাসেক এবং জালেম। আর যে ব্যক্তি এই তিনটার কোনো একটা করে এবং এর সাথে শিরক করে আল্লাহর সাথে শিরক করে একে বলা হয় মুশরিক। আল্লাহ পাক এখানে কিন্তু ফাসেক জালেম মুনাফিক মুশরিক কাউকে উদ্দেশ্য করে বলছেন না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা মুমিন হয়েছ ঈমানদার হয়েছ তাদেরকে বলছি তোমরা শোনো। কি বলছেন আল্লাহ পাক? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে? তাহলে ঈমানদারদেরকেই আল্লাহকে ভয় করতে হবে তাই না? আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। একটা কথা বলি মাঝখানে, ঈমানের যে ছয়টা পিলারের কথা বললাম আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, বলতে পারবেন তো রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই ছয়টা পিলারকে কি যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? বুঝেন নাই? আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায়? আসমানি কিতাবগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? পরকালের জীবন, ওই যে কবরের আজাব, জান্নাত, এই যে জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো দেখা যায়? ল্যাবে পরীক্ষা করা যায়? যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায়? যায় না। তাকদীর, ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায়? তাহলে আমাদের এই যে ঈমানের ছয়টা পিলার, এই ছয়টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। আল্লাহ পাক সূরা বাকারায় কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে। তাহলে গায়েবে বিশ্বাসের ছয়টা পিলার হচ্ছে অদৃশ্যে, তাই না? আচ্ছা, এখন আমরা যারা স্কুলে পড়ছি, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা বাইরের দেশে ডক্টরেট করছি, এমবিএ, বিবিএ, ওই যে কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, ব্যাপক পড়াশোনা করছি আমরা মাশাআল্লাহ, এবং আমরা বড় বড় ডিগ্রিধারী আর কি, এই পড়াশোনাটার ভিত্তিটা কি? এই পড়াশোনার ভিত্তিটা কি গায়েবে বিশ্বাস নাকি বিজ্ঞান, যুক্তি এবং দর্শনে বিশ্বাস? কথা বুঝতে পারেন নাই? আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন এর বিশ্বাসের ভিত্তিটা কি, গায়েব নাকি যুক্তি, দর্শন এবং বিজ্ঞান? আমাদেরকে শেখানো হচ্ছে আট বছর, একটানা আট বছর, জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারে, এক নাম্বার জ্ঞানের সংজ্ঞা, দুই নাম্বার জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে পারে, তিন নাম্বার জ্ঞান হচ্ছে সেটাই যা মানুষ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়। কথাগুলোর সাথে আপনার পরিচিত তো? এখন ঈমানের ছয়টা পিলারকে কি আপনি এই ছাঁচে ফেলে প্রমাণ করতে পারবেন? আর যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না, সে কারণে ধার্মিকদেরকে তারা বলছে এরা হচ্ছে মৌলবাদী, এরা সেকেলে, এরা ব্যাকডেটেড, এদের বিশ্বাসের ভিত্তি স্ট্রং না, এদের বিশ্বাসের ভিত্তিটা বৈজ্ঞানিক না, যৌক্তিক না, দার্শনিক না। এই হচ্ছে ওদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্য। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব, অদৃশ্য বিশ্বাস, ছয়টা পিলারের প্রতিটাই অদৃশ্য। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করেন না? রাসূলকে দেখেছেন? আসমানি কিতাব একটা দেখেছেন কোরআন ছাড়া আগেরগুলা? কোনো ফেরেশতাকে দেখেছেন? পরকালের জীবন, কবরের আজাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, তাকদীর, আপনার ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? এই না দেখে যে বিশ্বাস করছেন, আপনারা সবাই তো মৌলবাদী, তাহলে আপনারা সবাই অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অদার্শনিক মতবাদ লালন করছেন, আপনারা মৌলবাদী, ব্যাকডেটেড মানুষ। এটাই ওদের বিশ্বাসের এবং কথার ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আপনার বাংলাদেশ, আপনার বিশ্ব, আপনার পশ্চিমা সভ্যতা, আপনার পুরো বিশ্বের গ্লোবালাইজেশন এখন এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে।
যে যেটাকে আমরা দেখি না যেটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করা যায় না তার কোনো অস্তিত্ব নাই এই কারণে গুড বাই রিলিজন গুড বাই আল্লাহ গুড বাই ইসলাম গুড বাই কোরআন মালায়েকা পরকাল পরকালের জীবন হেয়ার আফটার সব বাদ এখন যা চোখে দেখছি দুনিয়া যা দেখছি যা প্রমাণ করতে পারছি এটাই সব এর বাইরে কোনো জগৎ নাই আর আপনারা যদিও হাসছেন তারপরেও এই যে বিশ ত্রিশ বছর যে লাইনে আপনারা পড়াশোনা করেছেন এই এডুকেশন সিস্টেমটা কিন্তু এই কুফুরি দর্শনের উপর দাঁড়িয়ে আছে তারা গায়েবের জগতে বিশ্বাস করে না বরং এই বিশ্বাসের কথা যদি আপনি ওদেরকে বলেন তারা আপনার সাথে ঠাট্টা করবে হাসি তামাশা মশকরা করবে এই কারণেই ধর্মের প্রতিটা বিষয় মানতে এদের এত বাধা কারণ কোনো একটা সত্তা ওদের মাথা ওয়াশ করে দিয়েছে যা দেখি না যা বৈজ্ঞানিক না যা যৌক্তিক না যা দার্শনিক না এটা আমরা মানতে পারি না এর উপর দাঁড়িয়ে আছে বর্তমান সভ্যতা এবং আপনার দেশ আপনার দেশের প্রতিটা সিস্টেম এর উপরেই দাঁড়িয়ে আছে ওয়েদার এটা এডুকেশন সিস্টেম অর ইকোনমিক সিস্টেম অর পলিটিক্যাল সিস্টেম অথবা আপনার এই মিডিয়া অথবা আপনার এই সংস্কৃতি সব কিছুই এটাই হচ্ছে সবচেয়ে বেসিক শেকড় শেকড়ের পার্থক্যদের সাথে আমাদের আমরা গায়েবে বিশ্বাস করি ওরা গায়েবে বিশ্বাস করে না আমরা আল্লাহকে দেখিনি বিশ্বাস করি রাসুলকে দেখিনি বিশ্বাস করি আসমানি কিতাব আগেরগুলো দেখি নাই বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবরের আজাব বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করি এই বিশ্বাস যাদের আছে যারা মন থেকে বিশ্বাস করে শুধু মুখে না মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে এদেরকে আল্লাহ পাক বলেছেন মুমিন ইনশাআল্লাহ এরাই আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ী হবে চিরস্থায়ী আর যাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে ওইটা যুক্তি দর্শন বিজ্ঞান এদের জন্য আল্লাহ পাক বলেছেন এরা যাবে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন এবার আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো এটা কিভাবে করতে পারি আমরা সহজ কথা উত্তর হচ্ছে যে আপনার জীবনের প্রতিটা কাজ বা আমার জীবনের প্রতিটা কাজ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জেনে করতে পারি যে আমার চিন্তা আমার পথ চলা আমার ইবাদত আমার পরিবার আমার নামাজ বন্দেগি আমার হজ যাকাত আমার রাজনীতি আমার অর্থনীতি আমার এই যে দাওয়া এবং জিহাদ সব কিছুই প্রতিটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন মনিটর করছেন একটা বিন্দু মাত্র সেকেন্ডের জন্য তিনি ক্লান্ত হচ্ছেন না তিনি দেখছেন তিনি শুনছেন তিনি আমার সাথে আছেন তার জ্ঞানের দিক থেকে তিনি আমার সাথে আছেন পৃথিবীর কেউ আমার সাথে না থাকলে আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে দেখছেন শুনছেন এই যে চেতনা বা কনসিয়াসনেস এইটাকে নিয়ে যদি আপনি পথ চলা শুরু করেন তখন আপনি বুঝতে পারবেন তাকওয়া কি জিনিস যারা আল্লাহকে এইভাবে হাজির নাজির জেনে পথ চলছে ইসলাম পালন করছে এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি আল্লাহকে এটাই বলতে চাচ্ছেন তোমরা আল্লাহকে ভয় করো যখন মানুষ এইভাবে আল্লাহকে চিন্তা করবে যে আল্লাহকে আমাকে দেখছেন আল্লাহকে আমাকে শুনছেন গভীর রাত আপনি চাইলেই কিন্তু একটা অপকর্ম করতে পারেন করছেন না আল্লাহ আপনাকে দেখছেন এই চিন্তা করে রমাজানে রোজা রাখছেন কেউ দেখছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না আল্লাহ দেখছেন এই যে চিন্তা করছেন আপনি আপনি অর্থনৈতিক জীবনে গিয়েছেন আপনি সুদের টাকা নিতে গিয়ে ফেরত আসলেন এই কারণে না আল্লাহ আমাকে দেখছেন আপনি সরকারি পদে আছেন কেউ টেবিলের তল দিয়ে ঘুষ দিল আপনি নিলেন না না আল্লাহ আমাকে দেখছেন আপনি পলিটিক্যাল আরও বড় পাওয়ারে আছেন বিল পাস করা হলো আল্লাহ বিরোধী একটা আইন মদের লাইসেন্স দাও আপনি বললেন আমি দিব না আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাগুলোর নাম হচ্ছে তাকওয়া আমি বুঝাতে পারছি নবী সাল্লাম একটা সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাটা শুনেন আল্লাহ আমাদের নবী সাল্লাম বলেছেন তাকওয়ার সাথে একটা বিষয় সম্পর্কিত সেটা হলো এহসান কি নাম এহসান নবীজির সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক অবশ্যই তোমাকে দেখছেন
ক্লিয়ার, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ইবাদত মানে সবকিছুই, আপনার ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজই কিন্তু ইবাদত, খালি নামাজের কথা বলা হয় নাই। আপনারা তো জানেন যে প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী করলে কি হয়, ইবাদত হয়ে যায় না, প্রতিটা কাজই ইবাদত। এমন ভাবে তুমি ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনাটার নামই হচ্ছে ইহসান, বা এর সাথে সম্পর্কিত হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আরেকটা বিষয় আছে, আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া, আল্লাহর ভয়ে আল্লাহ পাকের সব নিষেধকে ছেড়ে দেয়া। বেনামাজি অবস্থা ছেড়ে দিলেন, শিরিক ছেড়ে দিলেন, ঘুষ ছাড়লেন, জেনা ছাড়লেন, গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলেন, আপনি পর্নোগ্রাফি ছাড়লেন, মাদক ছাড়লেন, কার জন্যে? আল্লাহর জন্যে। শুধু এই জন্য যে আল্লাহ পাক আমাকে এর জন্য জাজা দিবেন এবং আল্লাহ পাকের শাস্তি থেকে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানগুলো, হারামগুলো ছেড়ে দিলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেছেন মুমিনদেরকে এই তাকওয়া অবলম্বন করতে। এরপর আরেকটা কথা বলেছেন, হাক্কা তুকাতে, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই ভয় করার মতো ভয়টা কি জিনিস? তাহলে ভয় করার মতো ভয় হচ্ছে ভিতর থেকে ভয়, লোক দেখানো ভয় না। ইলেকশন এসেছে, একটা পাগড়ি মাথায় দিলাম আর ভোট চাইলাম, ইলেকশন শেষ, আপনি ভুলে গেলেন আমাকে, এরকম ভয় করতে বলা হয়নি। আপনার কোনো সন্তান অসুস্থ, নজর মান্যত করে একদম ফাটায় ফেললেন, যেই আপনার বিপদ উদ্ধার হয়ে গেল আল্লাহকে ভুলে গেলেন, এটা সেই ভয় না। পাঁচ অর্থ নামাজ পড়ছেন মাশাআল্লাহ আল্লাহর ভয়ে, আবার অর্থনৈতিক জীবনে পাক্কা সুদও খাচ্ছেন, এটাকে ওই ভয় বলা হয় না। এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়েন, ওইদিকে দেখা যায় আপনার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, এই ভয়টা কথা বলা হয়নি। হাক্কাত কতি, ভয় করার মতো ভয় কর। বছর বছর হজ উমরা করছেন আবার আল্লাহর বিরোধী আইনও করছেন, বলছেন যে মদ খাও তোমরা কিন্তু লাইসেন্সযুক্ত মদ খেও, লাইসেন্সবিহীন মদ খায় না। মদ খেয়ে কিছুদিন আগে কিছু মানুষ মারা গেল, তো আমাদের একজন বললেন আর কি যে লাইসেন্সবিহীন মদ খাওয়ার কি দরকার ছিল, মেয়াদ দেখে খাওয়া দরকার ছিল। এই যদি হয় তাকওয়ার অবস্থা তাহলে সমস্যা আছে। আল্লাহ পাক বলেছেন এদেরকে আমি তিনাতে খাবাল পান করাবো, তিনাতে খাবাল। নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে এটা আবার কি, নবীজি বলেন জাহান্নামীদের রক্ত আর মাংস এগুলো পুড়ে যে পুসটা বের হবে এটাকে বলা হয় তিনাতুল খাবাল, এটা আল্লাহ পাক এদেরকে খাওয়াবেন। ভয় করার মতো ভয় মানে ভিতর থেকে ভয়, শুধু আল্লাহর জন্যে আল্লাহ পাকের সমস্ত বিধানকে মেনে নেয়া এবং সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া। দেশ কি বলবে, সমাজ কি বলবে, আমার পরিবার কি বলবে, জাতি কি বলবে, এমনকি বিশ্ব কি বলবে, এটা দেখার সময় নাই আমার। সারা বিশ্ব যদি বলে যে সুদ হালাল, আমি বলবো সুদ হারাম, এটার নাম তাকওয়া। সারা বিশ্বের বড় বড় নেতা খাতারা যদি বলে যে জিনা জায়েজ, সবাই জেনা করো, এটা সংস্কৃতি, আমি বলবো এটা হারাম, এর নাম তাকওয়া। সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র একত্রিত হয়ে যদি বলে সমস্ত বিশ্ব থেকে ইসলামী আইন তুলে দাও, সব মানবসম্মত আইন বসাও, আমরা বলবো এটা হারাম, শিরকি সিস্টেম, এটার নাম তাকওয়া। সারা বিশ্বের পরাশক্তিরা যদি বলে যে পর্দা টর্দার বিধান চলবে না, এটা তুলে দিতে হবে, মুসলিম নারীদেরকে ওই পশ্চিমদের মতো ন্যাংটা হয়ে বের হতে হবে, আমরা বলবো এটা। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। একজন ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের যে বিধান আসবে অবনত চিত্তে সেটার উপর আত্মসমর্পণ করার নাম ইসলাম। যেটাকে মানতে পারে না, হজম করতে পারে না, তার জন্য ইসলাম নয়, হয় সে ফাসেক হবে, না হলে জালেম, না হলে মুনাফেক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফের, প্রত্যেক মুনাফেক, প্রত্যেক ফাসেক এবং জালেমকে জাহান্নামে একত্রিত করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ আয়াত নম্বর 179-তে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কতজন? ও যে বলেছি হাজারে 999 জন। অপরাধ কি ছিল ওদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করতো না, এই যে কথাগুলো বললাম হৃদয় দিয়ে উপলব্ধি করতো না,
কোরআন হাদিসের কথা মন থেকে উপলব্ধি করে না, ভাষা ভাষা খালি শুনে। বাংলাদেশের মানুষ ভাই ব্যাপক ওয়াজ শুনে প্রচুর, আমার মনে হয় না বিশ্বে এত ওয়াজ মাহফিল কোথাও হয়। এন্ড অফ দ্য ডে কি হচ্ছে রেজাল্ট সেটা দেখে না, দিন শেষে কি আসলে কি কিছু কিছু হলো কি? হ্যাঁ কিছু না হচ্ছে, আপনি দিনের কিছু মেসেজ পাচ্ছেন ঠিক আছে, বিগ স্কেলে লার্জ স্কেলে কি দেশে ইসলামিক কোনো কিছু হলো? একটা আমাকে ইসলামিক লজ দেখান যেটা দেশে কায়েম হলো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, শুনতো অনেক কথা কিন্তু হৃদয় থেকে উপলব্ধি করতো না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি মাহফিলের বিরুদ্ধে না, অবশ্য ওটা আবার ওইদিকে নিয়ে নেয় কথাটাকে, আমি বলছি এই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা উচিত, এমন কিছু আনা উচিত যেটা দিয়ে জনগণ কনস্ট্রাকটিভ কোনো মেসেজ পাবে। খালি গাল গল্প করে গেলাম আর সুরের ওয়াজ করে গেলাম আর ওয়াজ শেষে 20-30-40 হাজার টাকা নিয়ে চলে গেলাম হেলিকপ্টার ফ্লাই করে, এগুলো দিয়ে কোনো লাভ হয় না উম্মার, পেট পূজা হতে পারে, লাভ হয় না কোনো। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে কখনো দেখতো না, কোন চোখ তাহলে এটা বলেন? চোখ দিয়েছিলাম চোখ দিয়ে তারা কখনো দেখে নাই, এই চোখ দিয়ে আপনি দেখেন না, তাহলে কোন চোখের কথা আল্লাহ পাক বলছেন? নিঃসন্দেহে ভিতরের একটা চোখ আছে আমাদের, ওই চোখ দিয়ে তারা কোরআন সুন্নাহ এবং বিশ্বকে দেখতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম দুই কান শুনতো না, কোন কান তাহলে এটা? ভিতরের কান, কলবের কান। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন এই শ্রেণীর মানুষরা হচ্ছে গবাদি পশুর মতো। কাল আনআম, এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন আনআম মানে কি ভাই? পশু, গবাদি পশু। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। আল্লাহ পাক আমাকে গবাদি পশু বলেছেন, জি আমাকেই, আপনাকে গবাদি পশু বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আরো বলেছেন বালহুম আদল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ আমাকে কথা বলছেন, আমি কেন গবাদি পশু হতে যাব? কারণ আমি শুনেও শুনি না, দেখেও দেখি না, হৃদয় দিয়ে উপলব্ধি করি না। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। এই গাফেলদের পরিণতি কি হবে? সুরা মুলকে চলে যান, আল্লাহ পাক বলেছেন তারা বলবে জাহান্নামীরা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম। জাহান্নামীরা জাহান্নামে বলবে এই কথাটা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও না আকিলু, যদি আমরা বুঝতাম। তারপর কি ভাই? মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে তাহলে আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না। দেখেন জাহান্নামীরা এই কথাটা বলবে, যদি আমরা শুনতাম যদি আমরা বুঝতাম তাহলে আজকে আমরা এই জাহান্নামে আসতাম না। আজকের এই একটা আয়াতকে আমরা ব্যাখ্যা করলাম, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। খুব ভালো করে আয়াতটা নিয়ে গবেষণা করবেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন মুত্তাকি হতে, ইহসানের সাথে আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে দেখার মতো। মুমিন কারা? যারা ছয়টা পিলারে বিশ্বাস করে। এই ছয়টা পিলারের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব, যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করতে, ভয় করার মতো ভয় করতে, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে না যেতে। আর যেহেতু আমরা জানি না আমরা কবে কবরে যাব, তাই উচিত হবে, বুদ্ধিমানদের উচিত হবে, এই আয়াতের মেসেজ আপনার কানে যাওয়া মাত্রই পরিপূর্ণ মুসলিম হয়ে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন।